এই মুহূর্তে দেখছেন সেই ছবি, সরাসরি এক্সক্লুসিভ ছবি, দমদম বিমানবন্দর থেকে বেরোচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি। রাতের বিমানে শহরে নিয়ে আসা হলো জিতেন্দ্র তিওয়ারিকে। আসানসোলে কম্বলগঞ্জে গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে, আজ দিল্লির নয়ডা থেকে গ্রেফতার করা হয় তাকে। নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে আজই বিমানে করে ইন্ডিগোর বিমানে কলকাতা নিয়ে আসা হলো। সেই ছবি দেখছেন সরাসরি এক্সক্লুসিভ ছবি কলকাতা টিভিতে, গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি, আজ নয়ডা থেকে তাকে নিয়ে আসা হলো। নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে গ্রেফতার হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি, সেখান থেকে তাকে নিয়ে আসা হলো দিল্লি থেকে, আজ রাতের বিমানেই নিয়ে আসা হলো শহর কলকাতায়। দমদম বিমানবন্দরের ছবিটা দেখছেন এই মুহূর্তে, নিয়ে আসা হয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে দমদম বিমানবন্দরে। রাতের বিমানেই তিনি ফিরে এসেছেন শহর কলকাতায়, তাকে নিয়ে আসা হয়েছে এবং বিমানবন্দর থেকে বেরোচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি। সেই ছবি এক্সক্লুসিভলি কলকাতা টিভিতে, গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল কম্বলকাণ্ডে গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি দেখছেন সেই ছবি। নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, আজ রাজ্য পুলিশ গ্রেফতার করেছে জিতেন্দ্র তিওয়ারিকে এবং আজ রাতের বিমানেই তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে তার বিমান এবং বিমানবন্দর থেকে বেরোলেন জিতেন্দ্র তিওয়ারি। গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, আসানসোল কম্বলকাণ্ডে গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে। গত বছর ডিসেম্বরে আসানসোলে বিজেপি তরফে একটি অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং সেখান থেকে কম্বল বিতরণ করা হয় এবং সেই অনুষ্ঠানেই পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু ঘটে এবং সেই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি। নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে জিতেন্দ্র তিওয়ারিকে এবং আজ রাতের বিমানে তাকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। এই মুহূর্তে দমদম বিমানবন্দরের ছবি দেখছেন, জিতেন্দ্র তিওয়ারিকে বার করে নিয়ে আসা হয়েছে দমদম বিমানবন্দর থেকে, গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ডিসেম্বর মাসে আসানসোলের অনুষ্ঠানে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিল এবং সেই কম্বল বিতরণ অনুষ্ঠানে কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়, পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন প্রাণ হারান এবং সেই ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এক্সক্লুসিভ ছবি কলকাতা টিভিতে, গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে, দমদম বিমানবন্দরে তিনি পৌঁছে গিয়েছেন রাতের বিমানে এবং বিমানবন্দর থেকে বার করে নিয়ে আসা হলো জিতেন্দ্র তিওয়ারিকে। সেই মুহূর্তে ছবি দেখছেন, সেই ছবি দেখছেন সরাসরি এক্সক্লুসিভলি কলকাতা টিভিতে, গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া, রাতের বিমানেই কলকাতায় নিয়ে আসা হয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে, বিমানবন্দর থেকে বেরিয়েছেন তিনি, কি পরিস্থিতি সেখানে এখন? দেখো, জিতেন্দ্র তিওয়ারি তাকে কিন্তু বার করা হয়েছে, ইতিমধ্যে এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন, তার মেয়ে ছিলেন সামনে, মেয়ের সাথে কথা বলতেও দেওয়া হয়নি তাকে ঠিকভাবে, এবং ইতিমধ্যেই তাকে দেখা যাচ্ছে, তুমি দেখো যে বিমানবন্দর থেকে বেরোচ্ছে, যে চিত্র তুমি দেখতে পাচ্ছ যেখান থেকে বিমানবন্দর থেকে বেরোচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি, এবং তাকে সোজা আসানসোলের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, ইতিমধ্যেই কিন্তু তাকে আসানসোলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, কালকে তাকে প্রোটিও প্রোটিও করা হবে। ইতিমধ্যেই তুমি যে চিত্র দেখতে পাচ্ছ সেখানে দেখা যাচ্ছে যে আসানসোলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে জিতেন্দ্র তিওয়ারিকে, তার আজকে আজকে তাকে দিল্লি থেকে, তিনি এবং তার স্ত্রী দিল্লিতে ছিলেন, এবং যেমন তো তার স্ত্রী দাবি করেছে যে তাকে তার স্ত্রী এবং জিতেন্দ্র দুজনে তারা পুজো দিতে যাচ্ছিলেন,
কলকাতা বিমানবন্দর, কলকাতা বিমানবন্দর থেকে তাকে বের করে সরাসরি তাকে আসানসোলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। যে চিত্রে দেখতে পাচ্ছ আসানসোলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং আসানসোলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া আসানসোলে। অনেক ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তাকে কড়া নিরাপত্তার মধ্যে পাইলট কারে করে দমদম বিমানবন্দর থেকে এখন আসানসোলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল আদালতে পেশ করা হবে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে, আসানসোল কম্বলকাণ্ডে গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি।